হ্যাঁ প্রিয় দর্শক, ফিরে এলাম ইওর লাইফ ইন দ্য ইউকের সেকেন্ড সেগমেন্টে। ইওর লাইফ ইন দ্য ইউকে অনুষ্ঠানে যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখন যোগ দিয়েছেন তাদেরকে বলে রাখি যে আমরা প্রথম সেগমেন্টে আমরা আলাপ করছিলাম ইউকে বিয়ের নিউজ অ্যান্ড আপডেটে। আমরা দুটো খবর দেখেছি যে সিরিয়ান ন্যাশনালস যারা ইউকেতে আছেন তাদের যেই স্ট্যাটাসেই থাকেন না কেন, অর্থাৎ যদি তারা সেটেল না হয়ে থাকেন তাহলে তারা তাদের ইমিগ্রেশন একটা কনসেশন পাবেন, যেহেতু সেখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, এবং তারা যেই যে স্ট্যাটাসে আছেন অথবা তারা সুইচ করতে পারেন, এক্সটেন্ড করতে পারেন অথবা সুইচ করতে পারেন, তবে সেটি কোনো সেটেলমেন্টের রুট ইউজ করা যাবে না, এরকম একটি খবর এসছে। আর এই উইকেন্ডে অনলাইনে যে অ্যাপ্লাই অনলাইন সার্ভিস যেটা রয়েছে ইউকে বিয়ের সেটি আনঅ্যাভেলেবল থাকবে, সেটি ইউকে বিয়ে আগেই জানিয়ে রেখেছে, এটি এটি একটি ব্যাপার। আর আরেকটি খবর যেটি সেটি ইউকে বিয়ের সাইট থেকে নয়, সেটি আমরা পেয়েছি মিডিয়া থেকে, একটা অস্ট্রেলিয়ান মিডিয়া এবং এখানে বিভিন্ন ডিফারেন্ট মিডিয়া থেকে, যে একজন বাংলাদেশি ব্যারিস্টার তিনি একটা রিমার্কেবল একটা কেসে হাইকোর্টে অ্যাপিল অ্যাকসেপ্ট করাতে পেরেছেন, এবং ইউকে বিয়ে যেটি যেহেতু এটা চ্যালেঞ্জ করেনি সেহেতু এটা একটা রেফারেন্স হতে পারে যারা এই ক্ষেত্রে আবেদনকারী, কিন্তু এটি লিগাল অপিনিয়ন এবং অন্যান্য বিষয় অবশ্যই এতে সম্পৃক্ত আছে, এবং এই সুযোগটি নিতে পারবেন যারা সেটেলমেন্টের জন্য যারা স্পাউসদেরকে স্পন্সর করবেন, যাদের ইনকাম ব্যান্ড নিয়ে এতদিন একটা বড় ধরনের ব্যাপার ছিল, এবং সেটি এই সুযোগটি পাবেন কি পাবেন না এটি লিগাল অপিনিয়নের অবশ্যই ব্যাপার জড়িত আছে, যদিও এই ব্যাপারগুলো ইমিগ্রেশন এবং ইমিগ্রেশন রুলসের ব্যাপার। তারপরে এটি একটি বড় খবর যেহেতু এই একটি রেফারেন্স হয়তো সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে হয়তোবা হয়তোবা হবে না, এই ব্যাপারগুলো লিগাল অপিনিয়ন লিগাল ম্যাটার্স যারা লিগাল এক্সপার্ট তারা দেবেন। যারা লাইনে আছেন তাদের সঙ্গে আরও এই ব্যাপারে যারা খবর করতে চান অথবা তথ্য জানতে চান তাদেরকে অনলাইনে যে ফ্রি নাম্বারটি আছে সেখানে কল করার জন্য অনুরোধ করছি। ইউর লাইফ ইন দ্য অনুষ্ঠানে এতক্ষণ ইউর লাইফ ইন দ্য ইউকে অনুষ্ঠানে এতক্ষণ যারা লাইনে অপেক্ষা করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং লাইনে কে আছেন আমরা শুনে নিই আপনার প্রশ্ন, তারপর আমি আমার একটা ভিডিওতে ফিরে যাব। জি সালাম আলাইকুম, আপনি কে বলছেন প্লিজ? জি বলুন, আপনি কে বলছেন এবং আপনার প্রশ্ন কি? আমার একটা প্রশ্ন বিন্দু প্রসঙ্গে, স্টুডেন্ট যারা এসে বাইরে দেশ থেকে, জি ওদের ওরা যদি এবং ওদের যদি বাচ্চা কি ব্রিটিশ হবে পারবে? আমি আপনার প্রশ্নটি পুরোপুরি ক্লিয়ার না, তারপরে আপনি বুঝতে পেরেছেন যারা স্টুডেন্ট হিসেবে এদেশে এসেছে তারা কি শেষ পর্যন্ত ইউকে সিটিজেন হতে পারবে কিনা, প্রশ্নটি কি এরকম? না না এরকম না। আচ্ছা তাহলে আমি আচ্ছা আমার কি আমি দুঃখ মানে প্রকাশ কিছু করছি, গতকাল আছে হয়তো এই যে যারা এদেশে এসেছে বাইরে স্টুডেন্ট হয়ে বা যেভাবেই হোক, তো ওরা যদি এখানে বিয়ে করে ওরা তো একে স্টুডেন্টকে বিয়ে করতে পারছে, তো এদের তো বাচ্চা হবে, এটা কি ব্রিটিশ হবে হতে পারবে? আচ্ছা অর্থাৎ বিয়ে করার পরে স্পাউস হয়ে যাওয়ার পরে ব্রিটিশ সিটিজেনের অথবা ব্রিটিশ যারা সেটেল যারা তাদের অথবা নাগরিক সিটিজেন যারা তাদের স্পাউস হলে তারা ব্রিটিশ হতে পারবে কিনা, এই তো? না আপনি বুঝতে হবে তো বুঝতে পারছেন না ভাইয়া, প্রথমত হলো যারা স্টুডেন্ট ওরা তো একে ইয়ে করতে একে ইয়ে করতে যারা ওরা ব্রিটিশ না, ওরা কিন্তু যারা এসেছে এবং বিয়ে করছে ওদের বাচ্চা কি যার বাচ্চা হবে ওটা কি ব্রিটিশ হবে? কারণ হলো আমরা তো জানি যে দেশের ভিতরে বাচ্চা হবে নাগরিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি আপনাকে ধন্যবাদ, সরি আমি এর আগে দুটো ব্যাপারে ক্লিয়ার হয়নি। এটি এটি একান্তই একটি লিগেল প্রশ্ন, এবং ইমিগ্রেশন রিলেটেড যে পিওর ইমিগ্রেশন প্রোগ্রামগুলো যেখানে হয় সেগুলোতে যদি আপনি যদি প্রশ্ন করেন তাহলে খুব ভালো হয়, যেহেতু এটি একটি পিওর একটা লিগেল প্রশ্ন এবং ইমিগ্রেশন রিলেটেড প্রশ্ন আমাদের এই শোটি আসলে আমাদের। তবে এটি আপনি এটি এটি বলতে পারি যে সে শিশুটি যদি এলিজিবল হয় তাহলে তাকে লাইফ ইন দ্য ইউকে এবং ইসলের মতো পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে না, যেহেতু আন্ডার 18 তাদেরকে এই পরীক্ষাটি অ্যাটেন্ড করতে হয় না। আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে যারা এলিজিবল তাদের জন্য 18+ হলে তাদের জন্য কিন্তু ইসল এবং লাইফ ইন দ্য ইউকের সংক্রান্ত, এবং এই ধরনের লাইফ ইন দ্য ইউকে এবং ইসল সংক্রান্ত যাবতীয় যত ধরনের ব্যাপার রয়েছে সেজন্য আমাদের এই অনুষ্ঠানটি। আমরা ইমিগ্রেশন রিলেটেড প্রশ্নের জন্য আসলে জবাব দেওয়ার পুরো অধিকার রাখি না। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কাছে আরও অনেক প্রশ্ন এসেছে যে লাইফ ইন দ্য ইউকেতে
একজন তিন চারবার ফেল করেছেন, এখন তিনি আশঙ্কা করছেন যে তিনি এরপর আর পাশ করতে পারবেন কিনা, এবং বিকল্প কোনো পন্থা বিশেষ করে কোনো এক্সেমশনের সুযোগ আছে কিনা, এই প্রশ্নটির উত্তর আমি আগে অন্য কোনোভাবে আর দিয়েছি যে আসলে এক্সেমশনের সুযোগ আছে শুধুমাত্র যদি মানসিকভাবে অথবা শারীরিকভাবে অসুস্থ হয় এবং সেটি ডাক্তার সার্টিফিকেট দিয়ে এবং UKBA কনভিন্স হতে হবে যে এই অসুস্থতার জন্য সত্যিকার অর্থে তিনি কোনো ধরনের এক্সাম টেস্টে অ্যাটেন্ড করার মতো যোগ্যতা অথবা ক্ষমতা নেই। আপনাকে যে প্রশ্নটি করেছেন আপনাকে অনেক ধন্যবাদ। আমি নেক্সট কলার কাছে যাচ্ছি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম, কে বলছেন, আপনার প্রশ্নটা কি প্লিজ? হ্যালো, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। জি, আমি জানতে চাচ্ছি যে আপনি দূর থেকে ফোন করেছি এডিনবার্গ থেকে, আমাদের ওখানে এরকম কোনো সেন্টার নেই। এখন আমি জানতে চাচ্ছি যে শুধু কম্পিউটারে যে যে প্র্যাকটিস গুলো আছে, 1100 কোশ্চেন, 45 ওগুলো ওখান থেকে কমন পড়বে কিনা বা হবে কিনা, কারণ আমরা বুঝতে পারতেছি না যে কোনো কোচিং সেন্টার নাই, কিছুই নাই, শুধু বই দেখে আর কম্পিউটারে কোশ্চেন গুলো পড়লে হবে কিনা, যে কম্পিউটারে যে ইয়েগুলো আসে প্র্যাকটিস গুলো লাইফে নেই। না, ঠিক আছে, আপনার প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। কম্পিউটারে আপনি যে গুগল করে আপনি যে সমস্ত ফ্রি টেস্টগুলো পাবেন সেখানে দেখে নেবেন যে এটা 2013-র ভার্সন কি না। 2013-তে চ্যাপ্টার বাড়ানো হয়েছে এবং চ্যাপ্টারগুলোকে একটু রিঅর্গানাইজ করা হয়েছে। সো আপনি যদি 2013-র পুরনো 10, 11, 12-তে যে সমস্ত টেস্টগুলো রয়েছে সেখানে কিছুটা ওল্ড ভার্সন এবং সেখানে সেটা দ্বারা আপনি কনফিউজ হতে পারেন। সো এবং এগুলো আপনাকে অবশ্যই সাহায্য করবে। আর এডিনবরা এলাকায় আপনি খুঁজে দেখলে হয়তো পেতেও পারেন, তবে যদি না থাকে কোনো অসুবিধা নেই, অনলাইনে আপনি পরীক্ষা দিয়ে যেহেতু আপনি অনেকগুলো স্যাম্পল টেস্ট পাবেন এবং একটা পর্যায়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি পুরোপুরি তৈরি কি না, এবং আপনি মনে হয় প্রশ্নটির জবাব পেয়েছেন এবং এটা মোটামুটি এনাফ। যদি আপনি যদি কন্টিনিউয়াসলি চেষ্টা করেন বাসায় বসে, তাহলে আপনার কোনো প্রাতিষ্ঠানিক সাপোর্ট ছাড়াও আপনি লাইফ ইন দ্য ইউকে পাশ করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য, এবং আমার মনে হয় এডিনবরা থেকে যে প্রশ্নটি এসছে এই প্রশ্নটি আরও অনেকে, দুটো ইমেলে আমি এটি পেয়েছি যে শুধু অনলাইন টেস্ট লাইফ ইন দ্য ইউকে পাশের জন্য যথেষ্ট কি না। আসলে যে কোনো পরীক্ষাই আপনি জানেন প্রস্তুতি এনাফ কি না সেটা ডিপেন্ড করে, আপনি নিজে যদি কনফিডেন্ট হন যে আমি বুঝতে পেরেছি যে 24টির মধ্যে 18টি প্রশ্ন কারেক্ট করার মতো অবস্থায় আমি এসেছি। এবং আগের অনুষ্ঠানগুলোতে আমরা অনেকবার বলেছি, আমাদের অতিথিরা অনেকবার বলেছেন, আমাদের কো অ্যাঙ্কর আমরা সবাই বলেছি যে আসলে প্রশ্নটি 300 মত প্রশ্ন, কিন্তু এটিকে বিভিন্ন আঙ্গিকে প্রায় 1000-এর উপরে প্রশ্ন বানানো হয়েছে। একটি প্রশ্নকে দু তিন ভাগে, তিন থেকে চারভাবে একটি প্রশ্ন করা যায় এবং সেভাবেই করা হয়েছে। যেমন একটি প্রশ্ন ধরে নিন যে পলিটিক্স চ্যাপ্টার থেকে, ডেমোক্রেসি অ্যান্ড পলিটিক্স যে চ্যাপ্টার থেকে দেখবেন যে এরকম একটি প্রশ্ন যে ব্রিটিশ পার্লামেন্টকে বলা হয় হাউস অফ কমন্স, এটা কি ট্রু না ফলস, এটা একভাবে বলা যায়। আরেকভাবে বলা যায় যে ব্রিটিশ হাউস অফ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টের নামটা জানতে চাইতে পারে মাল্টিপল চয়েস দিয়ে, তো এখানে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স অ্যান্ড পার্লামেন্ট, ন্যাশনাল পার্লামেন্ট ইত্যাদি দিয়ে। তো সো একই প্রশ্নকে ঘুরিয়ে চারভাবে করা যায়। সো আপনার খেয়াল রাখবেন যে বেসিক প্রশ্ন কিন্তু 250 থেকে 300-এর বেশি হবে না, কিন্তু যেহেতু তিন চারভাবে প্রশ্নগুলো করা যায় সেহেতু আপনি যখন 15-20টি স্যাম্পল করবেন, টেস্ট করবেন, তখন কিন্তু প্রায় 500-700 প্রশ্ন আপনার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনি দেখবেন যে একই প্রশ্ন ঘুরে ঘুরে নানাভাবে আসছে, কখনো ট্রু ফলস আকারে আসছে, কখনো 4টি অপশান আকারে আসছে, আবার কখনো আসছে, কখনো আসছে যে একটা স্টেটমেন্ট আকারে। সো এইভাবে একটু খেয়াল রাখতে হবে। আমরা কলার কাছে যাবো। নেক্সট কলার কে লাইন আছেন? সালাম আলাইকুম, কে বলছেন, আপনার প্রশ্ন কি? জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি আইসি এসেছো 1.7 মাস হয়েছে। জি, লেটে ফলস ডিসাইড ওন আ ইন্ডিপেন্ডেন্ট লাগি অ্যাপ্লাই করব, এ জীবন মাস্ট লাগবে না এ ওয়ান দিব।
আপনি এটা আপনার অবশ্যই লয়ারের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জন্য অ্যাপ্লাই করবেন যখন এটা সেটেলমেন্টের জন্য আপনি যাবেন, তো সেটেলমেন্টের জন্য গেলে সেই ক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে, কিন্তু আপনি কি আপনার ক্যাটাগরি অনুসারে এটি রিকোয়ারমেন্টটি দুটো একসঙ্গে অথবা একটি নেচারালাইজেশনের সময়, একটি ইনডেফিনিটের সময় এবং একটি নেচারালাইজের সময় এটা আলাদা আলাদা ভাগ করা থাকে, সো আপনাকে দয়া করে সলিসিটর পরামর্শ নিতে হবে। এবং এটি আমরা এই মুহূর্তে ঠিক বুঝতে পারছি না যে আপনার ক্যাটাগরিটি কোন পর্যায়ে পড়বে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনি 1 বছর 7 মাসে যেহেতু সেটেলমেন্টে যাবেন, তার মানে এটা একটা নর্মাল, হ্যাঁ আপনি অন্য যে স্কিল হাই স্কিল অথবা আপনি নিশ্চয়ই স্পাউস অথবা এই ধরনের কোনো স্পেসিফিক স্পেশাল ক্যাটাগরিতেই যাবেন, সো আপনাকে ডেফিনেটলি আপনাকে আমি অনুরোধ করবো যে সলিসিটারের সঙ্গে কথা বলে আপনার দুটো একসঙ্গেই এই মুহূর্তে রিকোয়ারমেন্ট, নাকি এই মুহূর্তে একটা রিকোয়ারমেন্ট এবং পরবর্তীতে একটা রিকোয়ারমেন্ট, এটা একটু চেক করে নেবেন। যেহেতু ইন্ডেফিনিটের পরে আপনি নেচারালাইজেশনের জন্য 1 বছর পরে, ইন্ডেফিনিট থাকার 1 বছর পরে আপনি এলিজিবল হবেন নেচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ নাগরিকত্ব সনদের জন্য। কোনো কোনো ক্যাটাগরিতে, যেহেতু এটি এটি সলিসিটরদের প্রশ্ন, কোনো কোনো ক্যাটাগরিতে হয়তো দুটি একসঙ্গে রিকোয়ার্ড, আবার কোনো কোনো ক্যাটাগরিতে ইসল এবং লাইফ ইন দ্য ইউকে আলাদাভাবে রিকোয়ার্ড হতে পারে। এটি এই অনুষ্ঠানের আসলে জানার বিষয় নয়। আমি আপনাকে অনুরোধ করব সলিসিটর সাহেবের সঙ্গে কথা বলে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমরা যে যারা লাইন আছেন, আমরা তাদের আপনাদের প্রশ্নগুলো আবার নিব। আমি ভিডিওতে এই মুহূর্তে দেখতে পাবো যে একটি ছোট্ট রিপোর্ট, রিপোর্টটাতে আপনারা দেখতে পারবেন যে আসলে সিটিজেনশিপের ব্যাপারগুলোতে নিত্য নতুন যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, বিশেষ করে গত বছরের যে পরিবর্তনগুলো হয়েছে তারপর থেকে যে সমস্ত পরিবর্তন, সেখানে কিন্তু আমরা অনেকেই আপডেট নই। আমরা একটি ছোট্ট রিপোর্টের মাধ্যমে সেই পরিবর্তনগুলো দেখে নিই। তাহলে ইওর লাইফ ইন দ্য ইউকে এবং ইসলের যে বিষয়গুলো, সেটি কেন এই মুহূর্তে আরও বেশি গুরুত্ব নিয়ে আমাদের সামনে এসছে, এবং কেন অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে আমি 2-4 বার ফেল করার কারণে আমি কি তাহলে জীবনে কখনো আর আমি কি নেচারালাইজেশন অথবা আমি আমার এই ব্রিটিশ পাসপোর্টের জন্য এলিজিবল হব না, এই প্রশ্নগুলো এসছে। তবে এটি সব উত্তরই আমাদের এই তথ্য ভাণ্ডার অথবা ইউকিবিএর প্রশ্ন ভাণ্ডার অথবা ইউকিবিএর সমস্ত আপডেটের মধ্যে রয়েছে। আমরা একটা ছোট্ট ভিডিও রিপোর্টের মাধ্যমে দেখে নেই আমাদের জন্য কিছু প্রয়োজনীয় উপাত্ত সেখানে আছে কিনা। A British passport, but what does it mean to have one of these to new migrants? What does it buy them? After years of waiting, these people have met all the requirements to finally become British citizens. It's good to have a citizen finally. It's great. Fortunately, I passed the exam and I was very exciting because, you know, it was a very difficult exam for me. And after that, I done the application form and sent it to the Home Office. But after 28 days, they sent me the letter to invite me for the ceremony. Mm-hmm. And it was very quick and I was very excited. Smiles all around, but future applicants will find it harder to get to this stage. Currently, citizenship is based around the length of time a person stays in this country, usually 5 years. But the government wants to change all that. It wants future applicants to meet new targets. New measures will include raising visa fees, more English language testing, and having to prove that you're well integrated. All this will increase the time it takes to become British. But why has the government decided to make it tougher? Over the last decade, over 4 million immigrants have come into the country, at the same time as thousands of indigenous Britons have left. The government argues its plans will enhance integration as the UK's demography irrevocably changes. But critics say it's discriminating against non-European migrants and sneakily controlling immigration. Philip Marfleet is an author and lecturer on immigration. He rejects arguments that this country is worried about immigration and that politicians and the media make us think we have a problem. He says the government wants to be seen as patriotic, and attacking foreigners is a good way of appeasing right-wing groups. The relative importance of immigration is very closely associated with the desires of political parties to position themselves in ways which are, they believe, electorally advantageous to them. And because most political leaders believe that they'll come under pressure from the right wing over immigration. The Conservative Party is nervous about the BNP, the Labour Party is nervous about the Conservative Party, all believing that they'll be deemed to be soft on immigration.
They often take up quite strident anti-immigrant positions, particularly at times before and during election. The UK Independence Party is a right-wing group which bases its policies on immigration. Its deputy leader David Bannerman says the party's views aren't racist, rather they offer practical solutions to real issues. We're not a racist party, it's in our constitution. We have a good balance of ethnic minority candidates and people involved. It's not about racism, it's about common sense policies. Our great worry is that if you have mass immigration, that it will actually drive racist parties like the BNP, and they'll do a lot better in the forthcoming elections, and none of us want to see that. But we're definitely not racist. I mean, the scale of immigration into the UK is unprecedented in our history. We've had 4 million immigrants since 97, since Labour came to power. Obviously, a lot of that is good, but the scale of it is really putting a lot of pressure on housing and schools and hospitals. And really, it's about control and management. It's not about saying it's a bad thing. Under the surface, people are concerned about jobs. And if labour is being offered cheaply, workers get worried. And sadly, the immigration debate lends itself to foreigners being blamed for the country's woes. However, it's clear this country can't survive without immigrants, and the government knows it. And although it may pretend to be worried about increasing immigration figures, the chances... এতক্ষণ আপনারা যে রিপোর্টটি দেখলেন, আসলে এটি একটি রেফারেন্স রিপোর্ট এবং নাগরিকত্বের যে বিষয়টি যেটি দীর্ঘ সময় ব্রিটেনে অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি ছিল, সেই ফ্লেক্সিবিলিটিগুলো ধীরে ধীরে অনেক বেশি কঠিন হচ্ছে এবং কঠিন হতে হতে কোথাও কখনো ফি বাড়ছে, কখনো ইংরেজির যে প্রয়োজন সেটি অনেক শক্ত পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো লাইফ ইন দ্য ইউকের মতো একটা টেকনিক্যাল এবং একটা রিকোয়ারমেন্ট যোগ করে দেওয়া হচ্ছে। সো এই ব্যাপারগুলো নিয়েই এই রিপোর্ট, এবং এটি হচ্ছে রিয়ালিটি যে এটি কেন হলো, এটি হলো পলিটিক্যাল পার্টিজের এজেন্ডা এবং মিডিয়ার কিছু রোলের কথা এই রিপোর্টে বলা হয়েছে, যে এই ক্ষেত্রে মিডিয়াও জনমত গঠনে একটা বড় রোল প্লে করেছে। অর্থাৎ শুধু ইউনাইটেড কিংডমেই নয়, এটা আসলে এবং ইমিগ্রেশন কন্ট্রোল এটি এখন পশ্চিমা জগতে একটি বড় ইস্যু, এবং এটি রিসেশনের জন্য হয়েছে নাকি ইকোনমিক মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু যারা এই সেটেলমেন্টের জন্য অপেক্ষা করছেন এবং যারা নাগরিকত্বের সুযোগ গ্রহণ করবেন, তাদের জন্য এই ব্যাপারগুলো একটা, যেহেতু তারা ভিকটিম হচ্ছেন নানা রকমের রিকোয়ারমেন্টের কারণে, এই এই কারণের মিডিয়া ডিটেলে যাওয়ার চেষ্টা করেছে। এবং একজন অ্যানালিস্ট বলেছেন এটি একটা সার্কামস্টেন্স যেটি কোনোভাবেই ভিকটিমরা অ্যাভয়েড করতে পারছেন না, এবং যারা পরিস্থিতির শিকার হচ্ছেন তাদেরকে আরও বেশি প্রস্তুতি নিয়েই নাগরিকত্বের জন্য এগিয়ে যেতে হচ্ছে। এই হচ্ছে মূলত রিয়েলিটি ইউর লাইফ ইন দ্য ইউকের। আমরা এই রিপোর্টগুলোর দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সবাইকে জানানো যে যতই কঠিন নিয়ম হোক না কেন সেটার সঙ্গে অ্যাডপ্ট করা, এবং পরবর্তী কঠিন নিয়মের আগেই যাতে আপনার এলিজিবিলিটি, আপনি যাতে আপনার নাগরিকত্ব অথবা আপনার যাতে অন্য অধিকারগুলো আপনি নিতে পারেন, সেই জন্য আমরা আপনি ইনডেফিনিট, যেমন একটু আগে যে ভাই ফোন করেছেন, এখন ইনডেফিনিট পাওয়ার পরে আপনি যদি ইনডেফিনিট নিয়ে বসে থাকেন, আমি অনেককে জানি যারা 10 বছর 12 বছর 15 বছর পর্যন্ত ইনডেফিনিট নিয়ে বসে আছেন, তারা কখনো নেচারালাইজেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাইও করেন নাই এবং তারা পাসপোর্টও নেন নাই। তাহলে কিন্তু এটি কিন্তু আপনি পরবর্তীতে আরও কঠিন যখন আপনি সিদ্ধান্ত নেবেন, তখন দেখা গেলো যে আরও কঠিন কিছু অ্যাডপ্ট হয়ে যেতে পারে, অ্যাড হয়ে যেতে পারে। সো সে পর্যন্ত কেন অপেক্ষা করবেন? যদি আপনি এলিজিবল হন তাহলে সেদিনই থেকে যত দ্রুত সম্ভব আপনি, এবং সেই রিকোয়ারমেন্টগুলো আগেই ফুলফিল করে রাখার চেষ্টা করুন, শেষ দিন অথবা শেষ মাসের জন্য অপেক্ষা না করে। আপনাদের অনেক ধন্যবাদ এই ডকুমেন্টারিটিতে আপনারা। আমি অনেক গলা লাইনে আছেন, আমি আপনাদের সঙ্গে কয়েকটি প্রশ্ন নিয়ে আবার আমরা ফিরে যাবো, আমাদেরকে ব্রেকে যেতে হবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু আমি কয়েকজন কলারকে নিচ্ছি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম, কে বলছেন, আপনার প্রশ্নটি কি প্লিজ? আপনাকে সম্ভবত আমরা হারিয়ে ফেলেছি। জি, আমরা জি, সালাম আলাইকুম, আপনি কে বলছেন এবং আপনার প্রশ্ন কি প্লিজ? আমরা দুঃখিত আপনি অনেকক্ষণ লাইনে থাকার জন্য। আপনি এখন আমার ওই সার্টিফিকেটটা লস করে দিচ্ছি, এখন কি আবার আমাকে দিতে হবে নাকি পরীক্ষা?
কাইন্ডলি আমাকে বলবেন। জি আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আর কোনো প্রশ্ন আছে? না আমার তেমন কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ। এটা যে প্রশ্নটি করেছেন এটি মিলিয়ন ডলার কোশ্চেন, এটাই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এই সমস্যাটি অনেকের কাছ থেকেই বিভিন্ন সময় আমরা পাচ্ছি যে লাইফ ইন দ্য ইউকে এর যে সার্টিফিকেটটি, যেটি খুব সাধারণ একটা কাগজের মধ্যে প্রিন্ট করে যে সার্টিফিকেটটি তারা দেয়, এই সার্টিফিকেটটি হারিয়ে ফেলার পরে কনসিকোয়েন্সটি কী হবে? এটার কনসিকোয়েন্স হচ্ছে এটির কোনো ডুপ্লিকেট কপি ইস্যু করেন না এবং এই সংক্রান্ত করা হয় না। এই সংক্রান্ত রুলস রেগুলেশনের মধ্যে আমরা তাই দেখেছি। ব্যতিক্রমের কথা আমরা জানি না, ইস্যুইং অথরিটি ক্যান ডু এনিথিং, কিন্তু ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে যে এই সার্টিফিকেটটির কোনো ট্রু কপি অথবা এই সার্টিফিকেটটির কোনো সেকেন্ড কপি আর ইস্যু করা হয় না। সুতরাং আপনি যেহেতু লস্ট করে ফেলেছেন, আপনি আপনার গ্রাউন্ড দিয়ে যদি কোনো গ্রাউন্ড অথরিটিকে জানাতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু এই ব্যাপারে আমরা আমাদের ইউজুয়াল প্র্যাকটিস এবং গভর্নমেন্টের যে ইউজুয়াল প্র্যাকটিস আমরা যতটুকু জানি সেটি, এবং আপনি ইনফরমেশানটি গুগল করেও দেখতে পারেন, এই ইনফরমেশানটি আপনি পাবেন। এটি খুবই দুর্ভাগ্যজনক, কারণ আপনি আইএলআর করার সময় আপনি এই টেস্টটি দিয়েছেন এবং অবশ্যই যে কোনো টেস্টই যে কোনো সময় আপনাকে পড়ে টড়ে কষ্ট করে দিতে হয়, এবং যদি এই লস্ট ইয়ের ক্ষেত্রে আপনাকে আবার দিতে হয় সেটা খুবই দুঃখজনক। তবে আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন, এবং যদিও ট্রু কপি পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমার মনে হয় অনেকেই যাদের এই সমস্যাটি হয়েছে এবং যারা এর মধ্যে সার্টিফিকেটটি নিয়েছেন তারা দয়া করে যত্ন করে রেখে দেবেন যাতে কখনো এটি, তবে একটি জিনিস আছে, আইএলআর ক্ষেত্রে আপনি যেহেতু এটি দিয়েছেন, নেচারালাইজেশনের ক্ষেত্রে আপনাকে এই সার্টিফিকেটটি পুনরায় প্রডিউস করা নাও লাগতে পারে। আপনি একটু সলিসিটরের সঙ্গে কথা বলে নেবেন, যেহেতু আপনি একবার সাবমিট করেছেন, এখন আপনি নেচারালাইজেশনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এইটা শুধু নাম্বারটি যদি উল্লেখ করেন, অথবা এটি প্রয়োজন নাও হতে পারে, তবে এটি যেহেতু লিগাল রিকোয়ারমেন্ট এবং অ্যাপ্লিকেশনের সঙ্গে কী কী যাবে না যাবে এই ব্যাপারগুলো পুরো জিনিসটা আপনার লয়ার এটা ডিসাইড করবে, সলিসিটর ডিসাইড করবে। সো আপনি দয়া করে তার সঙ্গে একটু কথা বলে নেবেন, এটি একটি আপনার জন্য সুখবর, ভালো খবর হলেও হতে পারে, তবে এটি নিশ্চিত নয়। আপনাকে অনেক ধন্যবাদ। নেক্সট কলার প্লিজ। সালাম আলাইকুম। হ্যালো। জি সালাম আলাইকুম, আপনি কে বলছেন এবং আপনার প্রশ্ন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স যে ব্লু কালারের বুক জেনে নেই, ওই বুক ফলে কি ফুল ফেটে দেখা শুরু করে দেবেন?